জ্বালা দিলি রে, সবাই বলে শুধু ভাব বিচ্ছেদ গান, ভাব বিচ্ছেদ গান। আসলে ভাব বিচ্ছেদ গান এমনই গান, জ্বালা দিলি রে বুকের ভিতর, জ্বালা পোড়ায় ঘাউ বানাইলি, কি আগুন জ্বালাইয়া গেলি, দয়াল রে পুড়তে পুড়তে হইলাম রে সালি, আমি জ্বালাই জ্বলি রে, আমার দরদি নাই এ সংসারে আমি এই জ্বালা। আজকে যদি সাগর দরবেশ থাকতো, ভক্তেরা সেই জ্বালাটা দয়ালের কাছে বলে মনে শান্তি পাইত। তাই সেখান থেকে বাজান, এই আগুনে যে পুরে সেই জানে এই আগুনে পোড়ার মর্মটাকে। তাপস কুলে শিরোমণি ছিল যিনি ছিলেন রাবিয়া বশ্রী, রাত্র অধিক হইলে আগুন আগুন বলে চিৎকার করত, বলতো দেখো গ্রামবাসীরা কে যেন আমার ঘরটার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গ্রামের লোক ছুটাছুটি করে আসতো, এসে দেখতো ঘরের কোথাও আগুন নাই, বালতি ভরে ভরে পানি আনতো, বাড়ির কোথাও আগুন নাই। রাবিয়াকে বলে, ও রাবিয়া প্রতিদিন মানুষের ঘুম ভাঙো, আগুন আগুন বলে চিৎকার করো, ও রাবিয়া তোমার ঘরের কোথায় আগুন লাগছে কই, আমরা তো কেউ আগুন দেখি না। বলে তোমরা যদি আমার ঘরের আগুনটা দেখতে চাও,
আমার হাতের মধ্যে একটা ছুরি দাও, আমি তোমাদেরকে দেখাই আমার কোন জায়গায় ঘরের আগুন জ্বলে। রাবিয়া বশরীর হাতের মধ্যে যখন একটা ছুরি দিল, দেওয়া মাত্রই হাতটা কাটলো, কাটে আর বলে, ওরে আমি আমার আহা।
সিরিয়ামণি রাবিয়া বশরি বলে, তোমরা আমার ঘরের আগুন দেখতে চাও? এইভাবে তো আমার আগুন দেখা যাবে না। আমার হাতের মধ্যে একটা ছুরি দাও। রাবিয়া বশরির হাতের মধ্যে একটা ছুরি দিল। রাবিয়া নিজের হাত নিজে কেটে ফেলল। মানুষের হাত কাটলে রক্ত বের হয়, রাবিয়া বশরির হাত দিয়ে শুধু পুরা ছাই বের হইতে লাগলো। সে পুড়ে গিয়েছিল তার মুর্শিদ প্রেমে, হাসান বশরি প্রেমে। সে পুড়ে গিয়েছিল তার মাওলার প্রেমে। এই পৃথিবীতে যারা আমরা মুর্শিদ প্রেমে পুড়েছি, যারা বাবা মায়ের প্রেমে পুড়েছি, তারা বিনে বিচ্ছেদের মর্ম আর কেউ বুঝে না। ওরে আমায় করতে পারি, এই অধিকার আমার আছে। সেটা হলো যাদের মা বাবা আছে, অবশ্যই মেলা শেষ করে বাড়িতে যাওয়ার সময় মায়ের জন্য বাবার জন্য কিছু নিয়ে যাবেন। মেলা তো কিছু নিয়ে যাওয়া কারো বাড়িতে সুন্নত, আর নিজের
আমার ইচ্ছায় ভাঙা করা নিজের জন্য নাচি আমি নাচের পুতুল একা একা নাচি না বাবু চল একা একা নাচি না যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি না নাচিলেও বাঁচি না আমি এক নাচের পুতুল শাহিন চান নাচের পুতুল দিয়েছেন আমাকে, ফুলের মালাও দিয়েছেন, মালিক কবুল করে নে কাবিল। যারা টাকা দিয়ে সম্মান করেছেন, দোয়া করেছেন, মালিক সকলের ভালো করুক। যারা কষ্ট করে দাঁড়িয়ে বসে সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, সকলের প্রতি আমার সালাম রইল, শ্রদ্ধা রইল। মালিক যেন দয়ালের
দয়া থেকে আমাদের বঞ্চিত না করেন। গান শুনলাম, জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পোড়ার ঘাউ বানাইল, কলিজাতে দাগ লাগাইয়া নিন্দার মালা গলাই দিয়া বানাইলি রে কুলবি নাশি কলম কিনে আমায় বানাইলি রে। আসলে বন্ধুর প্রেম এমনই হয়, যেই প্রেমে সুখ আছে সেই প্রেমে কখনো সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব না। নিন্দার কাটা যদি না বিধিবে গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো, আধার না থাকে যদি কি হবে আলো, কষ্ট তো পাইতেই হবে, দয়ালের প্রেমে না পড়লে তো আর হয় না। আসলে এমন একটা অবস্থানে আছি, বন্ধুর বাড়ি এক জায়গায় আমার বাড়ি এক জায়গায়, মাঝখানে এমন এক মায়াময় সংসার নামের মায়াজাল, যে জাল থেকে বের হয়ে সেই দয়াল পর্যন্ত পৌঁছানো বড় কষ্টদায়ক বিষয়। সেই শাহীন দরবেশ দরদি যেন আমাদের জন্য দয়ার দৃষ্টি রাখে, এই মায়াময় সংসারের মায়া যেন কাটাইতে পারি। বাউল আবেদ আলী সাহেবের একটি গান করছি, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে মায়ার নদী বাড়ি আমার বাড়ি রে, মধ্যে মায়ার নদী ওই রাজাইতে দেই নাই পাখারে, ওই রাজাইতে দেই নাই পাখারে, এ কি দারুণ ওই দাদা।
জানো সখী রে,
মরি, বুক চিরিয়া বুকের কথা হইতে নয়ার পারি রে, সাগর বাজান কইতে নয়ার পার, বুকের আগুন বুকে লইয়া বাবুচান ফাপর হইয়া মরি, বুক চিরিয়া বুকের ব্যথা কইতে নয়ার পারি রে, শাহিন দরবে কইতে নয়ার পার, সাগর দরবে।